ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অষ্টমী রাতে বাগনানে গুলিবিদ্ধ বিজেপি নেতা জেনারেসের মৃত্যু, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির, অস্বীকার তৃণমূলের, করোনা আক্রান্ত হয়ে বিজেপি নেতার মৃত্যু দাবি পুলিশের, মানতে নারাজ বিজেপি ও মৃতের পরিবার। বিজেপি নেতার মৃত্যুতে অগ্নিগর্ভ হাওড়ার বাগনান উলুবেড়িয়া, একাধিক জায়গায় অবরোধ বিজেপির, অভিযুক্তের বাড়িতে আগুন, লাঠিচার্জ পুলিশের, কাল 12 ঘন্টার বাগনান বন্ধের ডাক বিজেপির। অষ্টমী রাতে শ্যামনগরে আক্রান্ত বিজেপি কর্মী মৃত্যু, ক্লাব থেকে ফেরার পথে বিজেপি কর্মীকে বেধড়ক মার, আজ কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু, পিটিয়ে মেরেছে তৃণমূল, অভিযোগ বিজেপির, অভিযোগ উড়িয়ে সঠিক তদন্তের দাবি তৃণমূলের। 15 দিনের বেশি মর্গে পটাশ পুড়ে নিহত বিজেপি কর্মীর দেহ, কোর্টের নির্দেশের পরেও ফের ময়নাতদন্ত না হওয়ার অভিযোগে বিক্ষোভ, দেহ নিয়ে রাজনীতি পাল্টা তৃণমূল। ফের রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি, আগামী 6 ও 7 নভেম্বর দুদিনের সফরে আসছেন জেপি নাড্ডা। 6 নভেম্বর বীরভূম, পূর্ব বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, 5 সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক। 7 তারিখ জঙ্গলমহল এলাকার সঙ্গে বৈঠকে নাড্ডা। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলির সঙ্গে বৈঠক। গুরুং রাজ্যে ফেরার পরেই দার্জিলিং এ রাজ্যপাল, কাল দিল্লিতে অমিতের সঙ্গে বৈঠক, তারপরেই 1 মাসের জন্য যাচ্ছেন উত্তরবঙ্গ, পাহাড় থেকেই রাজভবনের কাজ। করোনাকালে ফের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী, 5 নভেম্বর নবান্ন থেকে ভার্চুয়ালি পর্যালোচনা বৈঠক, থাকবেন সমস্ত দপ্তরের প্রধান সচিব থেকে জেলা শাসকরা। দার্জিলিং এর পরেবার কালিম্পং এ গুরুং বিরোধী বিক্ষোভ, গরুবাথানে বিনয় তামাংপন্থী যুব মোর্চা কর্মীদের পথসভা, কর্মসূচিতে গুরুং বিরোধী স্লোগান, পাহাড়ে শান্তির বার্তা দিতে পথসভা, দাবি বিক্ষোভকারীদের। উত্তর চব্বিশ পরগনার খড়দায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ছোড়া হলো বোমা ভর্তি ব্যাগ, বিস্ফোরণ না হওয়ায় অল্পের জন্য রক্ষা, উদ্ধার 3টি বোমা ও চপার, গ্রেফতার 1। ঘর ছাড়া বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহারের মাথা ভাঙা, যদিও এই ঘটনায় যোগ থাকার অভিযোগ অস্বীকার শাসক দলের। সাংস্কৃতিক অনুষ্ঠানে মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি, বিজেপি কর্মীরা প্রতিবাদ করলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনা ঘিরে উত্তপ্ত বাঁকুড়া সদর থানা এলাকার ধলডাঙ্গা, সংঘর্ষে জখম দুপক্ষের বেশ কয়েকজন, বাঁকুড়া থানায় অভিযোগ দায়ের বিজেপি, অভিযোগ অস্বীকার তৃণমূলের। 100 দিনের কাজের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, কোচবিহারের নাচা বাড়িতে গ্রামবাসীদের বিক্ষোভ, পথ অবরোধ, টাকা আত্মসাৎ করেছে শাসক দল, অভিযোগ বিজেপি, পারিশ্রমিকের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, অযথা উস্কানি বিজেপি, পাল্টা শাসক দল। ষষ্ঠীর দিন কোচবিহারের সিতাইয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ বিজেপির, অভিযোগ অভিযুক্তরা তৃণমূল কর্মী, নির্যাতিতার পরিবারকে হুমকির অভিযোগ, আজ নির্যাতিতার বাড়িতে যান কোচবিহারের বিজেপি সাংসদ ও জেলা সভানেত্রী, অভিযোগ অস্বীকার তৃণমূলের। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভারতীয় মজদুর সংঘের কর্মসূচিতে হামলা, অভিযুক্ত তৃণমূল, কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে পথে নামে বিএমএস, সেই কর্মসূচিতে নেতাদের মার, সভা বন্ধ করতে হুমকির অভিযোগ, পাল্টা তৃণমূল কর্মীদের মার ধরে অভিযুক্ত বিএমএস। বসিরহাটে বিজেপি শিবিরে ভাঙন, বিজেপি বাম কংগ্রেসের শ্রমিক সংগঠন থেকে প্রায় 1700 জন যোগ দিলেন তৃণমূলে, তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক দীপেন্দু বিশ্বাস, দেওয়া হয় শীত বস্ত্র কম্বল। 21-এর ভোটের আগে রাজ্য বিজেপিতে বড় রদবদল, সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হল অমিতাভ চক্রবর্তীকে, সহকারী সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। কেন্দ্রের শ্রম আইনের বিরুদ্ধে পথে নামল আরএসএস প্রভাবিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ, এদিন কোচবিহার শহরে সংগঠনের পক্ষ থেকে বের করা হয় মিছিল। উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় জল যন্ত্রণার বলি 7 মাসের শিশু, বেহাল নিকাশির জেরে বেশ কয়েকটি বাড়ির একতলা জলমগ্ন, ঘরে জমা জলের মধ্যে খাট থেকে পড়ে মৃত্যু শিশুর, দ্রুত জল সরানোর আশ্বাস জ্যোতিপ্রিয় মল্লিকের। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় মনুয়া কাণ্ডের ছায়া, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন, মৃতদেহ খাটের তলায় পুঁতে রাখার অভিযোগ, আটক মৃতের স্ত্রী ও তার প্রেমিক, খুনের কথা স্বীকার স্ত্রীর, দাবি পুলিশের। স্ত্রীর মারে স্বামীর মৃত্যুর অভিযোগ, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার ঘটনা, প্রতিদিন মদকে মারধর করতেন স্বামী, তাই পাল্টা মার, স্বামীকে শ্বাসরোধ করে খুন, দোষ স্বীকার অভিযুক্তের, দাবি পুলিশের, পরিবারের তরফে অভিযোগ না করায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের সবঙ্গে যুবকের অস্বাভাবিক মৃত্যু, মৃতের নাম খোকন জানা, শ্মশানের পাশ থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, পাশ থেকে উদ্ধার কয়েকটি লাঠি, পিটিয়ে খুন করা হয়েছে, অভিযোগ পরিবারের। ত্রিকোণ প্রেমের জেরে প্রথমে অপহরণ ও তারপর খুন, প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ টুকরো করে ফেলে দেওয়া হয় বৈদ্যবাটির দিল্লি রোডের পাশে, নৃশংস হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ।
মালদা রেলকর্মী খুনের ঘটনায় আততায়ী কি মৃতের পরিচিত তেমনি অনুমান পুলিশের ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে খুনের উল্লেখ কি কারণে খুন তদন্তে পুলিশ পুরুলিয়ার রঘুনাথপুরে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ লকডাউন চলায় আট মাস ধরে মেলেনি বেতন আর্থিক অনটনে আত্মঘাতী দাবি পরিবারের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ মালদার বামুনগোলায় নদীতে ডুবে মৃত্যু দুই বোনের প্রত্যক্ষদর্শীদের দাবি আট বছরের বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায় বছর পনেরোর দিদি দুজনেরই মৃতদেহ উদ্ধার হয়েছে এলাকায় শোকের ছায়া গত ১৯ সেপ্টেম্বর মেদিনীপুরে কিরানি চকে নিজেদের ফুলের দোকানে খুন হন দুই যুবক এরপর প্রায় দেড় মাস হতে চললেও তদন্ত সেরকম এগোয়নি বলে অভিযোগ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ নিহত পরিজনরা সল্টলেকের এফজি ব্লকে পুজো মণ্ডপে অগ্নিকাণ্ড পুড়ে ছাই মণ্ডপ প্রতিমানে পথে অন্তর্ঘাতের আশঙ্কা নিছক দুর্ঘটনা নয় আগুন লাগানো হয়েছে দাবি উদ্যোক্তাদের একাংশের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক দলে অস্ত্র চুরির অভিযোগে আনন্দপুর এলাকা থেকে গ্রেফতার টলিউডের উঠতি অভিনেতা পুলিশ সূত্রে খবর ধৃতের কাছ থেকে মিলেছে চুরি যাওয়া দুটি পিস্তল ১০০ রাউন্ড গুলি ও নগদ ৮৫,০০০ টাকা উত্তরপাড়া ও কোন্নগরে বিসর্জনের শোভাযাত্রায় তারস্বরে মাইক বাজানো করোনাবিধি না মানার অভিযোগে গ্রেপ্তার দশ বাজেয়াপ্ত সাউন্ড সিস্টেম হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে স্বাস্থ্যবিধি ভেঙে মাস্ক ছাড়াই বের হয় শোভাযাত্রা ডুয়ার্সের রিসর্টে তোলাবাজদের তাণ্ডব ১,০০,০০০ টাকা দাবি না দেওয়ায় মারধর রিসর্টে ভাঙচুর চালানোর অভিযোগ মেটালি থানায় লিখিত অভিযোগ দায়ের অধর অভিযুক্তরা বাঁকুড়ার জয়পুর ব্লকের জরকা গ্রামে সেচ খালের লক গেট ভেঙে জল থই থই বাঁকুড়ার জয়পুর ব্লকের জরকা গ্রাম জল ঢুকে গিয়েছে বেশ কয়েকটি বাড়িতে রাস্তা জলের তলায় ক্ষতিগ্রস্ত মাঠের ফসল ক্ষতিপূরণের আর্জি গ্রামবাসীদের বিসর্জনের সময় গঙ্গার ঘাটে দুর্ঘটনা তবে পুলিশি তৎপরতায় রক্ষা শোভাপথের ঘাটে গঙ্গায় তলিয়ে যান এক যুবক তাকে বাঁচাতে আরো চারজনের ঝাঁপ সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ পুলিশ কর্মীদের নামলো ডিএমজি পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপরতায় উদ্ধার মুর্শিদাবাদের জোড়া নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন পাঁচজন মৃতদের পরিবার পিছু ২,০০,০০০ টাকা আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের খবর নবান্ন সূত্রে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে হোগল নদী বাঁধে ধস আতঙ্কে স্থানীয়রা বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দপ্তর ও পঞ্চায়েত খুব তাড়াতাড়ি স্থায়ী বাঁধ তৈরির আশ্বাস বিডিও সুন্দরবন কোস্টাল থানা এলাকার রাধানগরে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার এক ধৃতের নাম মুচ্চা কালী মোল্লা তল্লাশিতে পাঁচটি দেশি বন্দুক তিনটি বান শটগান একটি রিভলভার এবং ৬টি কার্তুজ উদ্ধার দলছুট হাতির হামলায় আহত এক ডুয়ার্সের তেলিপাড়া চা বাগানের ঘটনা আহত ব্যক্তি গয়ের কাটা হিন্দু পাড়ার বাসিন্দা এলাকায় আতঙ্ক এখনো সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায় তিনবার ডায়ালিসিসের সিদ্ধান্ত চিকিৎসকদের ভেন্টিলেশনে সামান্য বাড়লো অক্সিজেনের মাত্রা সংক্রমণে কাজ করছে ওষুধ টানা দুদিন মৃত্যুতে দু নম্বরে থাকার পরেও ফের উদ্বেগ রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু ফের বেড়ে ৬০ মৃতের সংখ্যা বেড়ে হলো ৬,৬৬৪ রাজ্যে একদিনে সংক্রমণ ৩,৯২৪ মোট সংক্রমিত ৩,৬১,৭০৩ বুধবার রাজ্যে দৈনিক সংক্রমণের থেকে সামান্য বাড়ল সুস্থতা একদিনে সংক্রমণ মুক্ত ৩,৯২৫ মোট সংক্রমণ মুক্ত ৩,১৭,৯২৮ সুস্থতার হার ৮৭.৯% দৈনিক সংক্রমণে রাজ্যে শীর্ষে কলকাতা একদিনে আক্রান্ত ৮৯১ মৃত ১৮ দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা সেখানে মৃত্যু হয়েছে ১৯ জনের আক্রান্ত ৮৫৩ করোনায় ফের কলকাতা পুলিশের অফিসারের মৃত্যু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কলকাতা সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের ইন্সপেক্টর সঞ্জয় সিংহ করোনা আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আর্য তার পরিবারের অন্যান্য সদস্যদেরও কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে চিকিৎসকের পরামর্শে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী প্রায় ২০% বাড়ল দেশে করোনায় দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়িয়ে কমল দৈনিক সুস্থতাও ভারতে করোনা এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১,১৯,৫০২ জনের একদিনে মৃত ৪৮৮ গত ২৪ ঘন্টায় সংক্রমিত ৩৬,৪৬৯ জন দেশে মোট আক্রান্ত প্রায় ৭৫,০০০ মোট সুস্থ ৭২ লক্ষের বেশি বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর পাশাপাশি ফের বাড়ল আক্রান্তের সংখ্যা একই সঙ্গে বাড়ল দৈনিক সুস্থতাও এখনো পর্যন্ত করোনায় বিশ্বে মৃত্যু হয়েছে ১১,৫৮,৩২১ জনের মোট আক্রান্ত প্রায় ৪,৩৫ লক্ষ মোট সুস্থ ২,৯১ লক্ষের বেশি জলপাইগুড়ির ময়নাগুড়িতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মনকে ঘিরে বিক্ষোভ কামতাপুরী ভাষা সমর্থকদের ঘটনার প্রতিবাদে কোচবিহার শহরে পাল্টা মিছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রাসমালার মাঠ থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে
দ্বাদশীতেও চলছে বিসর্জন পর্ব। বাবুঘাটে বেশ কয়েকটি প্রতিমা নিরঞ্জন, জলে ফেলার পরই তুলে নেওয়া হচ্ছে কাঠামো। পুজোর ফুল সামগ্রী তুলে নেওয়ার কাজ করছেন পুরকর্মীরা। এবছরের দুর্গা প্রতিমা সংরক্ষণের সিদ্ধান্ত নিল বেহালার বরিশা ক্লাব। সূত্রের খবর, রাজ্য প্রশাসনের ইচ্ছেতেই এখানকার পরিযায়ী মা রূপী প্রতিমা সংরক্ষণ করা হবে, প্রতিমা থাকবে শহরেই। 20% টিউশন ফি মুকুবে হাইকোর্টের রায়, স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ছান নিয়ে কমিটির কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ, SLP দাখিলে বেসরকারি স্কুলকে অনুমতি। আজ বিহারে প্রথম দফা নির্বাচন, ভোট পড়েছে প্রায় 54%। 243 আসনে বিহার বিধানসভায় আজ 71টি আসনে ভোট গ্রহণ হয়। প্রথম দফায় মোট ভোটার সংখ্যা 2 কোটির কিছু বেশি। ভোট চলাকালীন ঔরঙ্গাবাদে 2টি IED নিষ্ক্রিয় করে CRPF। করোনা আবহে বিহারে প্রথম দফা ভোট, মাস্কে পদ্ম, ভোট কেন্দ্রে ঢুকে বিতর্কে বিজেপি প্রার্থী। থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজার থাকলেও মাস্ক গ্লাভসে ঢিলে ঠেলা মনোভাব। প্রথম দফার ভোটের মধ্যে বিহারে জোর কতবে প্রচার, তেজস্বীকে জঙ্গলরাজের যুবরাজ বলে আক্রমণে মোদী। আপনে পরিবার কো হাজারো করোড় কা মালিক বানা দিয়া, কিডন্যাপিং ইন্ডাস্ট্রি কা কপিরাইট তো উন লোগো কে পাসই হ্যায়। কর্মসংস্থানের নামে শুধুই প্রতারণা, চম্পারণে পালসার রাহুল। রোজগার কি সমস্যা, উসকে বারে মে প্রধানমন্ত্রী কুছ নেই কে, পেহলে কেতে থে আপ প্রধানমন্ত্রী আপনে ভাষণ মে নেই কেতে কি মে 2 করোড় যুবাওঁ কো রোজগার। 30 নভেম্বর পর্যন্ত যাবতীয় আন্তর্জাতিক উড়ান স্থগিত রাখল DGCA। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু নির্বাচিত রুটে আন্তর্জাতিক উড়ান চালানো যেতে পারে, বিজ্ঞপ্তি দিয়ে জানালো DGCA। দিল্লির দ্বারকায় যুবককে গুলি করে খুন, বাড়ির সামনে যুবককে পরপর গুলি করে খুন, তারপর মোবাইল ফোনে নিহতের ছবি তুলে চম্পট দুষ্কৃতী। গোটা ঘটনার CCTV বন্দী, দুষ্কৃতীকে পাকড়াও করতে পারেনি পুলিশ। পঞ্জাবের হোশিয়ারপুরে 6 বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এর বাসভবনের সামনে বিক্ষোভ। জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আর্থিক মদত দেওয়ার অভিযোগ, শ্রীনগর ও বান্দিপোরার 10টি জায়গায় তল্লাশি চালালো NIA, একটি সংবাদপত্রের অফিসেও তল্লাশি। জম্মু ও কাশ্মীরের বাদগামে ফের সেনা জঙ্গি সংঘর্ষ, মৃত্যু জৈশে মোহাম্মদের 2 জঙ্গির, আহত 1 সেনা জওয়ান, জানিয়েছেন কাশ্মীরের IG। করোনা বহে প্রথম আন্তর্জাতিক সফর ভারতের, অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন বিরাটরা। 27 নভেম্বর শুরু ভারত অস্ট্রেলিয়া সিরিজ, খেলা হবে 3টি T20, 3টি 1ডে ও 4টি টেস্ট। দুবাইয়ে বৃহস্পতিবার KKR চেন্নাই ডুয়েল, ডু অর ডাই ম্যাচ কলকাতার। প্লে অফে দৌড়ে টিকে থাকতে হলে জিততেই হবে নাইটদের, বাড়াতে হবে রান রেটও, ধোনি ব্রিগেডের সম্মান রক্ষার লড়াই। ঋদ্ধি দুরন্ত পারফরমেন্সে প্লে অফের দৌড়ে টিকে যাওয়ার পর অভিনব সেলিব্রেশন হায়দ্রাবাদ শিবিরে, সতীর্থদের সঙ্গে কেক যুদ্ধে মাতলেন ওয়ার্নার। ওমেন্স T20 চ্যালেঞ্জ খেলতে দুবাইয়ে ভারতীয় মহিলা ক্রিকেটাররা, সম্প্রতি শেষ হয়েছে কোয়ারেন্টিনের মেয়াদ, কোয়ারেন্টিন শেষে অভিনব সেলিব্রেশন জেমাইমা স্মৃতিদের। নেটফ্লিক্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে 9টি আলাদা গল্প নিয়ে অ্যান্থোলজি সিরিজ তৈরি করবেন মণিরত্নম জয়েন্দ্র পঞ্চমকেশন। সিরিজটির নাম নবরাজ। সিরিজটির সঙ্গীত পরিচালনা করবেন এ আর রহমান সহ মোট 8 জন সুরকার। এবার বড় পর্দায় নাগিনের চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। ট্রিলজি ছবিটি পরিচালনা করছেন বিশাল পুরিয়া। জুটি বাঁধছেন বিক্রান্ত মেসি ও সান্যা মালহোত্রা। শঙ্কর রামানের পরবর্তী ছবিতে একসঙ্গে অভিনয় করবেন 2 তারকা। গোত্রর পর আবার শুটিং ফ্লোরে নাইজেল। 16 নভেম্বর থেকে অরিন্দম শীলের তীরন্দাজ শবরে শুটিং শুরু করবেন নাইজেল আকারা। ওয়ার্ল্ড উইক অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ উপলক্ষে উপর সেনগুপ্তর কমিক স্ট্রিপ পুচকি ইন ইতালি এলো প্রকাশ্যে, উদ্যোগে কলকাতার ইতালীয় দূতাবাস।